বন্ধুরা, এটি একটি বেশ মজাদার খেলা। এটির জন্য আমাদের দুটো নিওডিয়াম ম্যাগনেট চাই এবং একটি স্টিলের দণ্ড বা স্টিল রড চাই 12 সেন্টিমিটার, একটা রিং নিওডিয়াম ম্যাগনেট এবং একটি সিলিন্ড্রিকাল নিওডিয়াম ম্যাগনেট। এছাড়াও তোমাদের যেটা লাগবে, দুটো টেবিলের গ্যাপের মাঝে একটা গ্লাস শিট বসাতে লাগবে। প্রথমে রিং নিওডিয়াম ম্যাগনেটটি কাঁচের স্ল্যাবের ওপর বসাও, আর স্টিল রডের একটি প্রান্তে ডিস্ক ম্যাগনেট লাগিয়ে দেখো, এইভাবে যদি আটকেটাকে ঘোরাতে থাকো দেখবে খুব দারুণভাবে এটি ঘুরতে শুরু করেছে। আর এর সাথে মাঝে মাঝে ঘর্ষণের ফলে উৎপন্ন শব্দও বেশ শুনতে ভালো লাগবে তোমাদের। এখন দেখো তো এটা কীভাবে ঘুরছে, বেশ স্মুথলি ঘুরতেই থাকবে, ঘুরেই চলেছে, তাই না? এই মোশনটাকে বলা হচ্ছে ইউলার্স মোশন। সুইস ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্সিস্ট লিওনার্ড ইউলারের নাম অনুসারে এই মোশনটিকে নামকরণ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত ঘোরার সাথে সাথে এমন একটা সময় আসছে যেখানে রোটেশনাল স্পিডটা এই অ্যাক্সেল বা রডের অনেকটা বেড়ে যাচ্ছে। এখানে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র কনসিডার করতে পারি বা ধরতে পারি। যখনই রোটেশনাল ডায়ামিটারটা বাড়তে থাকে তখনই কি হয়, এই স্পিডটা কমতে থাকে। কিন্তু যখন রোটেশনাল ডায়ামিটারটা বাড়তে কমতে কমতে একবারে কমে যায় তখন এটা ঘূর্ণনের স্পিডও খুব বেড়ে যায়, যেমনটি একজন আইস স্কেটার করে থাকে, তাই না? এখানে ম্যাগনেটিক্যালি যেটা লেভিটেট করছে দণ্ডটা, স্টিলের দণ্ড, এটা খুবই কম এনার্জি তৈরি হচ্ছে। খুব কম এনার্জি তৈরি করে আমরা খুব বেশি মোমেন্টাম বা ভরবেগ পাচ্ছি এখানে। আর এর সাথে আমাদের গ্র্যাভিটি বল, গ্র্যাভিটি ফোর্স, ফ্রিকশন, এয়ার ফ্রিকশনও কিন্তু কাজ করছে, কিন্তু অলমোস্ট নেগলিজেবল। তাহলে বন্ধুরা, তোমরা এরকম একটা জিনিস বানাও, মডেল তৈরি করো, আর বেশ বেশ মজা পাবে এটা বানিয়ে। দেখো কিভাবে ঘূর্ণনটা কমছে আর বাড়ছে। যখনই তুমি একটু ঝাঁকিয়ে এটাকে কোণে হেলিয়ে পা ঘূর্ণন তৈরি করবে, তখন বেশ অনেকক্ষণ ধরে বেশ স্পিডে ঘূর্ণ এটা ঘুরে চলবে এবং ধীরে ধীরে আস্তে আস্তে স্পিডটাও বাড়তে থাকবে। এটি ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে আমরা ব্যাখ্যা করলাম।